বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি আছি করিমপুর। তো আজকে আমি আপনাদেরকে যে করিমপুর যে চিলড্রেন পার্ক, যে শিশু পার্কটা আছে, সেই শিশু পার্কটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো, যে ঘাটের ধারে যে শিশু পার্ক। তো আমি এখন যে এমএলএ পাড়ায় যে শিশু পার্কটা আছে, তো সেখানে আছি। তো চলুন গিয়ে আপনাদেরকে দেখাই সেই শিশু পার্কটা। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেই শিশু পার্কটা সামনে আর একটু গেলে সেই শিশু পার্ক। তো আমি পৌঁছে এসেছি। তো রাস্তার ওই সাইডে অনেক জ্যাম ছিল, তাই কোনো ভিডিও করতে পারিনি। তো আমি চলে এসেছি। এই যে সামনে যে দেখতে পাচ্ছেন, এটাই শিশু পার্ক, এটাই সেই করিমপুর চিলড্রেন পার্ক ঘাটের ধারে। তো চলুন, গেটটা খোলা আছে, আপনাদেরকে ভিতরে গিয়ে একটু দেখাই। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলা করার জন্য অনেক তিনটে দোলনা করা আছে, আর এই যে একটা বসার জায়গা। এখানে চারজন মিলে যে ঘুরনে, মানে ঘুরে জিনিসটা যে খেলা করে সেই জিনিসটাও এখানে আছে। আর এটা কয়েকটা জিনিস আছে, আগে অনেক কিছু ছিল। এই যে এটা হচ্ছে এদিক দিয়ে নেমে যে ওদিক দিয়ে, মানে যে পিছলে নামে যে সরসরি খেলা বলে আমরা গ্রামের ভাষায়, সেটা করে নামতো। আর এই যে বন্ধুরা সেই ঘাটের ধার, এই সেই নদী, আর এই যে দূরে দেখতে পাচ্ছেন যে ব্রিজ, করিমপুর ব্রিজ অসমাপ্ত। এই যে বন্ধুরা যে করিমপুর ব্রিজ, এই সেই ব্রিজ। তো এই চিলড্রেন পার্কে অত কিছু দেখানোর নেই, কিন্তু এখন, আগে এই চিলড্রেন পার্কে অনেক ভিড় হতো, মানে বাচ্চাদের পার্ক তাও, কিন্তু এখন মেঘনা পার্কটা হয়ে যাওয়াতে আর এই চিলড্রেন পার্কে অত ভিড়, মানে মানুষের ভিড় হয় না। নাহলে আগে অনেক ভিড় হতো, এখন কেউ আসে না বললেই চলে। আর নাহলে আগে সব বাচ্চারা থাকতো আর অনেক ছেলে পেলে এসে এখানে জ্বালাতো। আর এখানে নতুন একটা কিছু করছে মনে হয়। আগে এখানে অনেক ভিড় হতো, তো এখানে আর অত কিছু দেখানোর নেই। এটা করিমপুর বাস স্ট্যান্ড থেকে প্রায় 2-3 মিনিট হেঁটে আসলে এই জায়গাটা পেয়ে যাবেন। তো চিলড্রেন পার্কটা ঢুকে দেখে আলাম ঘুরিয়ে। তো সামনে চলেন গিয়ে দেখাচ্ছি কীরকম জ্যাম আছে। মানে আমার আসতে প্রায় 2-3 মিনিটের রাস্তা, এখানে প্রায় আমার 10 মিনিট লেগে গেছে। আর আজকে করিমপুরে অনেক ভিড়, আজকে হাটের দিন, মানে কাপড়ের হাট, সেই কারণে যত ভিড়। আর আমি যে জায়গাটা আছি, আর চিলড্রেন পার্কটা যেখানে, মানে শিশুদের পার্ক, এই জায়গাটার নাম এমএলএ পাড়া। জানি না কিসের জন্য এই জায়গাটার নাম এমএলএ পাড়া। এখানে আগে কোনো এমএলএ ছিল কি কোনো কিছু আমি তা বলতে পারবো না, কিন্তু জায়গাটার নাম এমএলএ পাড়া। তো এখন আমি ওই মেন রাস্তা যে বাস স্ট্যান্ড করিমপুর, সেখানে যাচ্ছি। অনেক ভিড় আছে আজকে রাস্তায়। ওই যে সামনে দেখছেন টোটোগুলো সব দাঁড়িয়ে আছে, সব জ্যামে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন অনেক জ্যাম, এই সাইড দিয়ে সব টোটোগুলো দাঁড়িয়ে আছে, মানে এর থেকে অনেক জ্যাম ছিল। আমি যখন আসছিলাম তখন এর থেকে অনেক জ্যাম ছিল। ওই যে রাস্তায় দেখেন অনেক জ্যাম, এই যে সব টোটোগুলো দাঁড়িয়ে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক জ্যাম লেগে গেছে এখানে, পুলিশ এসেছে। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। এই ছোট্ট ভিডিওটি যাতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর এরকম প্রতিনিয়ত নিত্য নতুন জায়গার নতুন নতুন ব্লগ দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা এখানে শেষ করে দিলাম।